ইমামের আগে মুক্তাদির উপস্থিতিতে চলে গেলে গুনাহ হবে কিনা বিস্তারিত জানলে ভালো হয়। অনেক মানুষ আছে তার একটু ব্যস্ততা আছে আর কি, কাজকাম আছে আর কি, জামাতে সামিল হয়েছে, তো এখন পাল্লি ইমামের আগে রুকুতে চলে যায় যে ইমাম বেচারা রুকুতে যায় না কেন, কেরাত পড়তেছে পড়তেছে, আবার রুকু থেকে মাথা উঠে গেলে এখন উঠলো না আমার ব্যস্ততা আছে। ওই ট্রেনের মধ্যে কিছু লোক দেখবেন তার হয়তো তাড়াতাড়ি যাওয়া দরকার, এদিকে ট্রেন তার মন মতো যাইতেছে না, তো দেখবেন ট্রেনের ভিতরে হাঁটাহাঁটি করে মানে তাড়াতাড়ি যাওয়ার জন্য, সে হাঁটাহাঁটি করলে কি ট্রেন আগে যাবে, কিন্তু হাঁটাহাঁটি করে বসে থাকতে পারে না, উঠে যায় এদিক সেদিক পাশারি করে, মানে ট্রেন যাতে জোরে যায় আর কি। তো ঠিক একইভাবে ইমাম সাহেব সালাম ফেরানোর আগ পর্যন্ত তো আপনি যতই হুলস্থুল করেন আর মাথা উঠান, আপনি আগে নামাজ শেষ করতে পারবেন না, তাহলে লাভ কি? এটা গুনাহ, ইমামের আগে রুকুতে যাওয়া, ইমামের আগে সিজদা যাওয়া, এটা গুনাহের কথা। হ্যাঁ, কখনো এরকম হয়েছে আপনার অনিচ্ছায় আপনি মনে করছেন ইমাম সাহেব সামনে আল্লাহ বলছে, আসলে আশপাশ থেকে অন্য কোনো আওয়াজ হয়েছে, এরকম ভুলে হয়ে গেছে, সেটাতে অসুবিধা নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি ইমামের আগে মাথা উঠাবেন। অনেকে সিজদার থেকে উঠে দেখে যে ইমাম উঠছে কি না, নাই তো আওয়াজ সে ব্যাক করে, এই কাজগুলো অনুচিত কাজ, সবর করা দরকার এবং পরে উঠানো দরকার, কিন্তু কোনো কারণে আপনার অনিচ্ছায় অজান্তে হয়ে গেছে তাতে অসুবিধা নেই, ইনশাআল্লাহ গুনাহ হবে না। আর ইমামের আগে পরে যদি হয়ে যায় তাহলে তার কারণে নামাজ নষ্ট হয়ে যাবে না, অনিচ্ছাকৃত হয়ে গেছে কারণে নামাজ নষ্ট হবে না, তবে সতর্ক থাকা দরকার যেন এরকম না হয়। এরকম যদি আপনি করেন, অবহেলা করেন, তাহলে গুনাহ হবে। উম্মার স্বার্থে, সুন্নার সাথে।